আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের একটা সম্পূর্ণ নতুন ব্লগ এবং অন্য স্বাদের ব্লগ, তো চলুন আমার সঙ্গে। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে বীরচন্দ্রপুর। কেন যাচ্ছি সেটা আমি পরে আসছি। তো আপনাদের সবাইকে স্বাগত আমার সুখী ঘরকন্যায় ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। বেরিয়ে পড়েছি দেখুন, এটা হচ্ছে একটা সেই মেন রাস্তা, প্রত্যেক দিন একই রাস্তা আপনাদের দেখাই, এইটা দিয়েই যেতে হয়। বিশ্বনাথপুর আমি যাব, আজকের নিতাই বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে, আর এটা হচ্ছে মাঘী সপ্তমীতে হয়, কিন্তু আমি শেয়ার করতে পারিনি আপনাদের কাছে। তো আজকে আমি নিয়ে চলে এলাম এই ব্লগটি, আর আমাকে নামিয়ে দেবে সামনের মোড়টাতে, ওখান থেকে আমি অটো ধরবো। অটো ধরে তারপরে যেখানে গাড়ি পার্কিং করেছে সেখানে নামবো, নেমে তারপরে পায়ে হেঁটে যেতে হবে প্রায় মন্দির পর্যন্ত, 2 কিলোমিটার তো হবে, কারণ অনেকটা রাস্তা। অটোতে চেপে গেছি কিন্তু ঠান্ডা হাওয়া লাগছে, জানেন তো বাম বামেরও ঠান্ডা লাগছে, কিছু করার নেই। বাম বামকে একটু ঢাকা দিলাম, ও ঠান্ডা লাগছে, কি করা যাবে। তো এবার নামবো, আমাদের নামার সময় হয়ে গেছে, কিন্তু অনেকটা আগেই আমাদের নামিয়ে দেবে, কারণ পার্কিংয়ের রাস্তাটা বারবারই বলছে অনেকটা দূরে তার জন্য। তো চলুন দেখতে থাকুন আর কী করছি আমরা সেগুলো শেয়ার করব। এই ব্লগটি 2 পার্ট হবে, কারণ একটা পার্ট অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি কেটে ছোট করে 2 পার্ট আপনাদের শেয়ার করব, দেখতে থাকুন। অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার আমরা নামবো, আর নামার সময় দেখুন আমাদের কোথায় নামাচ্ছে, একদম আগে, অনেকটা আগেই নামিয়ে দেবে, কারণ প্রায় বিশ্বনাথপুর মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে আমরা নামবো, সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। তো সেক্ষেত্রে দেখলাম তো আপনাদের একটু শেয়ার করা হবে বিশ্বনাথপুরটা আসলে অ্যাকচুয়ালি কেমন। এদিকে একদিকে রাস্তার কাজ হচ্ছে আর একদিকে রাস্তা ব্লক, প্রচুর টাইট, সিকিউরিটি নামতে দেয় না। আমরা অটো থেকে নেমে এই দেখুন সবাই হাঁটছে। আজকের হচ্ছে মা নিত্যানন্দ মহাপ্রভুর মহাপ্রসাদ বা ভোগ বিতরণ হবে, বহু মানুষের সমাগম এখানে, প্রায় লাখো লাখো মানুষ খায় এই দিনটাতে। আমি চললাম বাম্মামকে নিয়ে, যতটা সময় আর কি নিজেদের মতো কাটানো যায় আর কি, সময় আসতে পারবে না, স্কুল অনেক কাজ আছে, আমি গ্রাম বাংলা রাস্তাঘাট যেমন হয়। আর এইখানেই নিতাই জন্মগ্রহণ করেছিলেন, তার নাম অনুসারে, তার জন্মস্থান অনুসারে একটা বিরাট আয়োজন হয়, আর মন্দির কর্তৃপক্ষ এই নিয়ে ভীষণ সচেতন। হাঁটছি, পার ওঠে না, জানেন তো কষ্ট হচ্ছে, এরকম হাঁটা কোনোদিন হাঁটিনি, 1.5 কিলোমিটার এইভাবে হাঁটতে হচ্ছে। আর বামবামকে নিয়ে, তো বামবামকে বললাম কষ্ট হচ্ছে, তো বলছে না ভালোই লাগছে, আমরা তাহলে চলো। দেখতে দেখতে প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে এলাম, অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, আর জ্যামে এত ফ্রেশ হয়ে গেছি, হাঁটতে পারছি না আমরা। বাবু হাঁটতে কেমন লাগছে বলো দিদি? গাড়ি থেকে নেমে হাঁটতে ভালোই লাগে না, কিন্তু হাঁটছি, কিছু করার নেই, ভালো তো এক্সাইটেড। সত্যি পাটা ব্যথাই করছে, এতটা হাঁটিনি, সবাই হাঁটছে, যাদের অভ্যাস আছে তারা হাঁটছে। তো চলুন সামনে কী কী পড়ছে সেগুলো শেয়ার করছি। বিশ্বনাথপুর আজকের এই দেখুন একটা বিশ্বনাথপুর মন্দির যেতে যেতে এরকম একটা বড় কালী মূর্তি দেখতে পাবেন, অনেক বড়, রক্ষা কালী বলা হয়, কোনো একটা অমাবস্যাতে পুজো হয়, বেশ নাম করা পুজো। আর এই দেখুন হাঁটতে হাঁটতে মেন বাজারে ঢুকে গেছি, যেখানে বিশ্বনাথপুরে হাট বসে, দেখুন কি সুন্দর টাটকা টাটকা সবজি চারিদিকে এরকম নিয়ে বসেছে, দেখতে কিন্তু বেশ মজা লাগছে। তা আমি দেখলাম বেশ হাট পেলাম একটা, হাটে বেশ সুন্দর সুন্দর জিনিস ওঠে জানেন তো, কিন্তু আমি বললাম আমার তো একটা ছোট্ট বাগান আছে, তা বাগানের জন্য কিছু দানা কিনে নিলাম হাট থেকে। এই দেখুন এনার কাছে আমি একটু গরমের যা যা সবজির দানা বা বীজ পাওয়া যায় সেগুলো আমি একটু কিনে নেবো, টুকটুক করে, মানে 10 টাকা 10 টাকা 10 টাকা করেই নেবো। এগুলো হচ্ছে পাটের বীজ, সর্ষে, বিভিন্ন কিছু আছে, শশা, অনেক কিছু আছে, আমি নেবো পাট শাকের দানা, এইভাবে ঢেঁড়স, লাউ, কুমড়ো এগুলো নিয়েছি আর কি। বিশাল অনেকটা বড় হাট বসে,
দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে দেখুন অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, এবারে মন্দিরের কাছেই চলে এসেছি। দেখি ফুল গাছ, খুব সুন্দর সুন্দর ফুল গাছ তুলেছে দেখলাম, প্রচুর মানুষ। এই যে সামনে দেখুন একদল চলে এসেছেন, মানে কি বলবো, মন্দির কর্তৃপক্ষ থেকে। এরা সব বছরই বেরোয় আর কি, নিতাই গৌড়ের একটা মূর্তি নিয়ে বেশ গোটা গ্রামটা ঘুরে বেড়ান, তারপরে মন্দিরে নিয়ে যান। এই দেখুন কত পুণ্যার্থী, দেখুন চলে এসছে হাজার হাজার মানুষের সমাগম। এইভাবেই তারা ঘুরে বেড়াবেন সারা দিন প্রায়, বিচ্ছন্দপুর, গোটা বিচ্ছন্দপুর গ্রামটা ঘুরবেন যতটা পারবেন আর কি। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে এলাম বিচ্ছন্দপুর মন্দিরের গেটে। এরকম ঢুকে ঢুকেই গেটের কাছে এসে এরকম একটা সুন্দর গেট দেখতে পাবেন বিচ্ছন্দপুর ঢোকার আগেই। আর সুন্দর গেটটা বেশ সুন্দর দেখতে, দেখুন লেখা আছে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। আর সেই জন্মস্থান উপলক্ষেই এত এত অনুষ্ঠান। প্রচুর ভিড়, আমি বামবামকে বারবার বলছিলাম যে বামবাম আমার হাত ছাড়বে না, কোথাও যাবে না, যা বলার সেগুলো আমাকে বলবে, এইভাবেই আর কি ওকে যতটা ভয় দেখিয়ে থাকা যায়। তো আমরা এরকম ঠিক 12:30 নাগাদ ঢুকেছিলাম এখানে। আর ঢুকে দেখুন দিনে কত ভিড় মানুষের, প্রায় 3-4 এরকম ভিড় থাকে। ঢুকে ঢুকেই আমাদের কপালে তিলক কেটে দিলেন এখানের এই মাসিমা বলতে পারেন। আমরা তিলক নিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করবো, বামবামকেও দিয়ে দিল, মা ছেলে যতটা পারি আর কি সময় কাটাই একটু। চলুন এবার আমার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাই। এরম রাস্তার দুপাশে বহু দোকান, বিভিন্ন দোকান, বিভিন্ন ধরনের খাবার, যেমন হয় মেলাতে যা বসে আর কি, বেলুন, খেলনা। তো বামবামকে তো সামলে পারি না, এদিকে ঝুলে চলে যায়, ওদিকে ঝুলে চলে যাচ্ছে, যখন যা খুশি এটা নেব ওটা নেব। তো যেহেতু ওকে একটু জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমি নিয়ে আসিনি, তাই একটু ওকে ঘুরতে নিয়ে এলাম। দেখতে দেখতে দেখুন একটা ছোট মন্দির, এই মন্দিরের পিছনে হচ্ছে যমুনা নদী। যমুনা নদীটা একটু দেখে আসি, চলুন যাই। বহু মানুষ যাচ্ছে যমুনা নদী দেখতে, কিন্তু যমুনা নদীতে এখন জল নেই, কিন্তু জলটা যে কী অবস্থায় আছে চলুন একবার দেখবেন। সেখানে মানুষ স্নান করছেন, পুজো দিচ্ছেন, কত ভক্তি তাদের। এই হচ্ছে যমুনা নদীর ঘাট, দেখেছেন কত মানুষ এখানে সবাই প্রণাম করে যাচ্ছেন, স্নান করছেন, স্নান করার পর প্রণাম করে ঠানম করে পুজো করে তারপরে যাচ্ছেন। এই হচ্ছে যমুনা নদী। আর যমুনা নদীর জলটা দেখুন কি কালো পচা জল, এই জলে স্নান করছেন মানুষের ভক্তি, ভাবুন আর কি বলবো বলুন। দেখেছেন কেমন জল, কিচ্ছু বলার নেই। নদীটায় প্রায় সময় জল থাকে না, একমাত্র বর্ষাকাল ছাড়া। তো যমুনা নদী কী করে এখানে এলো জানি না। আর এই হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজটা থেকে ইস্কন মন্দিরে যাওয়া যায়, কিন্তু এখন বন্ধ করা আছে, পরে হয়তো খুলবে। সবাই দেখুন প্রণাম করছে, দক্ষিণা দিচ্ছে, পুজো দিচ্ছেন, তারপরে সবাই সবার মতো কাজে যাচ্ছেন। বেরিয়ে পড়লাম একদম নিতাই মন্দিরে যাব যেখানে। তো যেতে যেতে দেখছি এরকম অসাধারণ সুন্দর সুন্দর কী সুন্দর দোকান দেখুন। আর বেশিরভাগটা এখানে তুলসী মালা বা ঠাকুর দেবতার এটা বেশি আর কি, বিভিন্ন মূর্তি আর বিভিন্ন ধরনের তুলসী মালা বিক্রি হয়, তার সঙ্গে বেশ সুন্দর লাগে দেখতে সাজিয়ে থাকা এরকম ফটোগুলো।
আর আমার কিন্তু বেশ ভালো লাগে এগুলো দেখতে। প্রত্যেক বছরই আসি আর প্রত্যেক বছর আপনাদের কাছে আমি এগুলো শেয়ার করি, আমার ভালো লাগে। এক এক দিন এক এক সময় এক এক রকম তো হয়, সেই জন্য শেয়ার করি। আর এই দেখুন অনেকটা রাস্তা, মানে আমাদের যেখানে নামিয়েছিল সেখান থেকে প্রায় 2 কিলোমিটার হবে। আর এই ময়ূরের পাখনাগুলো আমার খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু শেয়ার করলাম আপনাদের কাছে। কত তুলসীর মালা দেখুন, কত ধরনের তুলসীর মালা, যারা পছন্দ করেন যারা পরেন, পছন্দের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, খুব সুন্দর। আমি ভাবছিলাম এই মূর্তিটা কিনবো, তারপরে আসার সময় আর পারলাম না, ব্যাগটা ভারী হয়ে গেছিলো আর কিনতে পারলাম না, অনেকটা হেঁটে আসতে হয়। তো তার জন্য বাম বাম বললো আমি জিলাপি খাবো, তো চলো জিলাপি দোকানে যাই। এই দেখুন জিলাপি ভাজছে, দেখেছেন কি সুন্দর হাতের আর্ট। আগে ছিল জিলাপি 2.5 পেঁয়াজ, এখন দেখেছেন কতগুলো পেঁয়াজ হচ্ছে। এটাই হচ্ছে মানুষের মন। হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই দেখুন ছোট্ট ছোট্ট কুকুরের মতো কি সুন্দর মাথা দুলছে, বেশ ভালো লাগছে দেখতে, একটু শেয়ার করলাম আপনাদের কাছে। এইরকম যেতে যেতে বহু দোকান পড়বে বিভিন্ন ধরনের খেলনা, ফুল, শোপিস, নানান ধরনের টেডি। এই দেখুন যে যেমনভাবে পেরেছেন সেইভাবেই বিক্রি করছেন। এগুলো একমাত্র গ্রাম বাংলার মেলাগুলোতেই হয়, শহরে মেলাতেও থাকে, কারণ এখন সবাই হাতের কাজের উপরে অনেকটা ডিপেন্ড করে। আমরা এখন যমুনা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এই দিকটা হচ্ছে ইস্কন মন্দির আর পিছনটা তো বয়ে গেছে, কিন্তু নদীর জলটা অতি জঘন্য, জল নেই বললেই চলে, জলটা পচে গেছে। আর এই দেখুন ইস্কন মন্দির, দেখেছেন এগুলো হচ্ছে কাঠ, এই কাঠগুলো দিয়ে তারা প্রত্যেক দিন রান্না করে, যে রান্না বহু পুণ্যার্থী বহু মানুষ আসেন এখানে, প্রসাদ খান, অন্ন গ্রহণ করেন, নানান ব্যবস্থা আছে। আমি আজকের ইস্কন মন্দিরে ঢুকব না, আমি একদম সোজা নিত্যানন্দ মহাপ্রভুর প্রসাদ খেতে যাব, সেখানেই যাব, তার জন্য আমি আজকে ঢুকব না। ইস্কন মন্দিরে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, আজকের নয় অন্যদিন। কিছু দূর গিয়ে দেখুন কি সুন্দর বাঁশি বাজাচ্ছিল, জানেন তো, তাই বললাম একটু শোনাই আপনাদের কাছে, বাজান। বাম্মা বলছে আমি একটা বাঁশি কিনবো, না ঠিক আছে নাও, আর কি বলবো। বাঁশিটা কিন্তু বেশ সুন্দর বাজাচ্ছেন উনি, কিন্তু বাঁশির যে অরিজিনাল সুর শুনলে মনটা ভালো লাগে, সেসব সুর এখন মানুষ ভুলে গেছে, এখন অন্য সুর চলে আসে, তাও ভীষণ ভালো বাজাচ্ছেন উনি। যাই হোক, ভালো লাগলো না, কি সুন্দর বাজাচ্ছেন বলুন। এরকম বহু দোকান আছে দুপাশে, রাস্তার দুপাশে, কত দেখাবো বলুন, অনেক শেয়ার করলাম, আর শেয়ার করব না, এবার সোজা হেঁটে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে, আর সেখানে দেখি আরও কত ভিড়, কারণ আজকের বহু মানুষ, লাখো লাখো মানুষ খাবে, এবং তাদের সুন্দর ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ, খুব ভালো আয়োজন। হাঁটতে হাঁটতে চলে এলাম, এই হচ্ছে নিতাই বাড়ি গর্ভবাস, যেখানে এক চক্র ধাম বলে, যেটা নিত্যানন্দের জন্মস্থান। এইখান এই গেটটা দিয়ে ঢুকবো না, আমরা সামনের গেট দিয়ে ঢুকবো, সামনের গেটটাই খোলা আছে, এই গেটটা খোলা নেই। এইটা হচ্ছে নিত্য
নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ মন্দিরের মেন গেট, এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। তবে আজকের আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না, বহু অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য নেক্সট দিন মন্দিরের ভেতরে সব কিছু তথ্য খবর নিয়ে আসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তবে আজকের দিনটা ভীষণ মজাদার ছিল আর সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। নেক্সট দিন আসছি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর কি করছি সব কিছু শেয়ার করবো নেক্সট দিন। আসছি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।